আসসালামু আলাইকুম, আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা শরবতের রেসিপি দেখার জন্য। ইফতারি স্পেশাল আর ভীষণ হেলদি আর খুবই ইজি। হাতে যদি 5 মিনিট সময় থাকে তাহলে জটজলদি তৈরি করে নিতে পারবেন পরিবারের সবাইয়ের জন্য এই মজার রেসিপিটা। আসুন তৈরি করি, আর পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন আশা রাখছি। এখানে আমি কমলা ছিলে নিচ্ছি, কমলাগুলো কিন্তু খুবই রসালো আর একদম টসটসা, দেখেই বুঝতে পারছেন ভীষণই মজার হয়। আর এখনকার কমলাগুলো কিন্তু খুবই মিষ্টি হয় খেতে আর ভীষণ রসালো। তো কমলাগুলো এভাবে করে আমি ছিলে নিচ্ছি, আর এটাও খুবই ইজিভাবে দেখিয়ে দিব। দেখবেন বাচ্চা থেকে বড় পরিবারের সব সদস্যরাই কিন্তু এই শরবতটা পছন্দ করবে। আর রমজান মাসে দেখবেন যে ইফতারের আইটেমের মেন টুইস্ট থাকে শরবত, আর সেটা যদি নিত্য নতুনভাবে তৈরি করে দিতে পারেন বাসার সবাই পছন্দ করবে আর ভীষণই মজার লাগে। নিত্য নতুন তৈরি করে সবার সামনে দিলে যে হাসিটা দেখতে পাওয়া যায় পরিবারের সদস্যদের মুখে, সেটা কিন্তু মিস করা যায় না কোনোভাবেই। তো এভাবে করে কোনো আপুরা যদি পছন্দ করেন নিজের ফ্যামিলিকে সারপ্রাইজ দিতে, অবশ্যই কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন, খুবই মজার, খুবই হেলদি। তো এভাবে করে আমি সব কমলাগুলো আর কি ছিলে নিলাম। আমি আমার মানে পরিমাণ অনুযায়ী করে নিয়েছি, আপনারা কিন্তু পরিবারের সদস্য অনুযায়ী কম বা বেশি করে নেবেন। তো আমি এভাবে করে তৈরি করে নিচ্ছি, আর এটা কিন্তু একটু মানে আমি দেখছি আর কি খুলে, যে দেখাচ্ছি আপনাদের কতটা রসালো আর কি, এই জন্যই আর কি। আপনারা কিন্তু এভাবে মানে না কাটলেও হবে, কোনো সমস্যা নেই। এখানে আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর এটাও একটু ওই ছেচুনিটা একটা মানে কাঠের যেটা থাকে না সেই ছেচুনি দিয়ে এভাবে করে একটু ম্যাশ করে নেব। আর এভাবে করে খুবই তাড়াতাড়ি রস বের হয়ে যায়, না আপনার ব্লেন্ড করতে হচ্ছে না কিছু, ব্লেন্ড করতে অনেক সময় বিরক্তি লাগে। তো এভাবে করে জটজলদি একদম টাটকা টাটকা রসালো একটা শরবত তৈরি করতে চাইলে এভাবে করে কিন্তু 5 মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারেন, এটা কিন্তু খুবই ইজি। তো এটা কিন্তু হয়ে গেছে, চেপে রসগুলো আমি বের করে নিয়েছি, আর এটা ছেঁকে নেওয়ার পালা। এটা এখন একবারে সুন্দরভাবে ছেঁকে নেব, আর দেখতেই পাচ্ছেন কীভাবে রসগুলো বেরোচ্ছে, একদম খুবই ইজি, খুবই ইজি। যাদের ব্লেন্ডার নেই বা যারা মানে বিরক্তবোধ করেন ব্লেন্ডার ব্যবহার করতে, তারা কিন্তু এভাবে জটজলদি তৈরি করে নিতে পারেন। আর যে কোনো শরবত, যে কোনো জুস সঙ্গে সঙ্গে তৈরি করে নিলে সেটার মজাই কিন্তু আলাদা হয়, আর সেটা রিফ্রেশও হয়, আর মানে সেটা টেস্টি মনে হয় অন্যরকম একটা লাগে। তো এভাবে করে আমি লেবু থেকে একটা স্লাইস নিলাম, আর সেটা একটু চেপে বের করে নিলাম। আর এখানে পরিমাণ মতো বরফ কুচি দিয়ে নিয়েছি, তো এটা আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। আর যেহেতু কমলার ফ্লেভারটা খুবই স্ট্রং থাকে, সেটা কিন্তু সবারই পছন্দ, ছোট থেকে বড় কমলার মানে ফ্লেভারটা সবারই পছন্দ। এখানে আমি 7-Up দিয়ে নিচ্ছি, 7-Up বা স্প্রাইট, যে যেটা পছন্দ করেন সেটা দিয়ে নেবেন। আর এখানে চিনিটা আপনারা চাইলে দিয়ে নিতে পারেন, আমি দিলাম না যেহেতু আমি চিনিটা অত পছন্দ করি না। আর 7-Up এমনিই মিষ্টি মিষ্টি থাকে, আর এখনকার কমলা লেবু কিন্তু ভীষণ মিষ্টি, তার ফলে আমি এক্সট্রা কোনো চিনি ব্যবহার করেনি। বাচ্চাদের জন্য তৈরি করতে হলে অবশ্যই কিন্তু একটু চিনি দিয়ে নেবেন, তারা একটু মিষ্টি বেশি পছন্দ করবে। তো এভাবে করে কিন্তু খুবই ইজিলি আমার শরবতটা তৈরি হয়ে গেছে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে ফলো করে নেবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।